সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিও হচ্ছে সম্পূর্ণ নিয়োগ সংক্রান্ত। নতুন একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে, সেই নোটিফিকেশানের ডিটেলস আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেকগুলি জায়গায় রিক্রুটমেন্ট হবে, আপনারা দেখতেই পাবেন। এদিকে এক দুই করে নাম দেওয়া হয়েছে, টোটাল 7 জায়গায় রিক্রুটমেন্ট হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এদিকে দেওয়া হয়েছে পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে ভ্যাকেন্সির লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সির লিস্ট দেওয়া হয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। তো এই নোটিফিকেশানের ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার বেঙ্গল বুস্টার বিকি চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকন আছে, ওটা নোটিফিকেশান বেল আইকন, ওটা অবশ্যই প্রেস করে অল করে দিন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তাই সব নষ্ট করছি না, আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, যে নোটিফিকেশানের কথা বলছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন নোটিফিকেশান পাবলিশ করেছে। এবং সেই নোটিফিকেশান এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখবেন 4/3/2020 এটাই ছিল লাস্ট ডেট, কিন্তু এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, সেটা আমি দেখাবো পরে। তো এই যে নোটিফিকেশানটা, এটা ভ্যাকেন্সিগুলো দেখে নিন। প্রথম 1 নম্বরে আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক ক্লার্ক গ্রেড 3, 13খানা ভ্যাকেন্সি আছে। আর এখানে দেখতে পাবেন ক্যাটাগরি ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে, জেনারেল 6, এসসি 3, এসটি 1, ওবিসি 2, ওবিসি বি 1, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, উইথ বিকেসি মিন্স বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এদিকে স্যালারি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন মানুষকে। এইভাবে বিভিন্ন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে রিক্রুটমেন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলি জায়গায়। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাবেন এখানটায় ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে। প্রতিটি শাখায় মোটামুটি যতগুলি জায়গায় রিক্রুটমেন্টটা হবে, সবই কিন্তু শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট উইথ বেসিক কম্পিউটার নলেজ। তো এই ফর্ম ফিল আপটা চলছিল, লাস্ট ডেট ছিল 3/4/2020, কিন্তু এটা এক্সটেন্ড হয়েছে। এবারে যদি বলি যে এই সমস্ত পদগুলি যে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হয়েছে, দেখতেই পাবেন প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে 5%, সে কথা এখানে লেখা হয়েছে। যে এই যে এসটি এসসি বলা হয়েছে, মানে এসসি বলতে শিডিউলড কাস্ট, এসটি বলতে শিডিউলড ট্রাইব, ওবিসি মিনস এটা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে দেওয়া হয়েছে এজ বলা হয়েছে, লোয়ার এজ আর আপার এজ দেওয়া হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ 5 বছর যেভাবে ছাড় পায় ওইভাবে ছাড় আছে। এবং অ্যাপ্লাই করতে হলে কীভাবে প্রসেস এখানে ডিটেলস দেওয়া হয়েছে, তো সেই প্রসেসটা আমি আর ডিটেলস বলছি না, ভিডিও বড় হবে। তারপরে যদি বলি যে আবেদন করতে কত পয়সা লাগবে, জেনারেল হলে 160 টাকা, টোটাল যাচ্ছে 200 টাকা খরচ হবে। আর ওবিসি এসটিদের জন্য এখানে বলা হয়েছে যে এসটি আর এসটি এসসিদের জন্য 40 টাকা, অর্থাৎ কোনো লাগছে না, জাস্ট প্রসেসিং চার্জ হিসেবে 40 টাকা খরচ হবে, আর বাকিদের ক্ষেত্রে 200 200 করে লাগবে। এবারে যদি আর একটা কথা বলি যে সিলেকশান প্রসেসটা কীভাবে হবে, সিলেকশান প্রসেস এখানে দিতে হয়েছে, প্রথমে পরীক্ষা হবে, 100 নম্বরের পেপার এমসিকিউ হবে, এবং এমসিকিউতে কী কী থাকবে, কোয়ান্টিটি অ্যাপটিচিউড সিলেবাস দিতে হয়েছে ডিটেলসে। 100 নম্বরের পরীক্ষার জন্য টাইম থাকবে 1.5 ঘন্টা। তো এইভাবে আপনারা চাইলে নোটিফিকেশান ডিটেলস আলোচনা দেখতে পাবেন।
আমি এই নোটিফিকেশানটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমাদের ডাউনলোড করতে সুবিধা হবে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের নাহলে কীভাবে দেখবেন। তো বন্ধুরা, যে নোটিফিকেশান কথা বললাম সেই নোটিফিকেশানটা কিন্তু আপনারা দেখতেই পাবেন, আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পরে আমি এটা ডেস্কটপ ভার্সানে দেখছি, তার জন্য এরকম এমন দেখাচ্ছে। এখানে দেখবেন লেখা আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 1/2020 লেখা আছে। তো এখানে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস দেওয়া আছে, এই সেকশনটা ক্লিক করলে নতুন অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সে ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হলে এখানে দেখবেন এখানটায় এই যে ডেট এক্সটেনশন লেখা আছে, এখানে ক্লিক করবেন, একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফে বলে দেওয়া হয়েছে যে এখানে দেখবেন লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে যে এক্সটেন্ড করা হলো, দেখবেন এক্সটেন্ড করা হয়েছে 30/4/2020 পর্যন্ত। অর্থাৎ লাস্ট ডেট ছিল আমাদের 3/4 ছিল, সেটা এক্সটেন্ড করা হয়েছে কত, 30/4/2020। অর্থাৎ হাতে সময় আছে আবেদন করার, দারুণ সুযোগ। আর এখানে আপনারা চাইলে এখানে দেখতে পাবেন আবেদন, অনলাইন আবেদন করতে পারবেন, সিলেবাস দেখে নেবেন কি কোন কোন বিষয়ের উপর সিলেবাসে পরীক্ষাটা হবে। তো ডিটেলসে এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, আমি এই লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশানে, এবং অ্যাপ্লাই করার লিঙ্কটাও দিয়ে দিব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, এই বিষয়টি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে চাই লাইক চাই।